গতকাল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জোতচাঁদ গ্রামে দামোদর নদীতে পানসি নৌকো করে ওপারে যায় চার বন্ধু। ফিরে আসার সময় ঘটে বিপত্তি, নৌকায় জল ঢুকে নৌকা উল্টে যাওয়ায় তাদের মধ্যে দুইজন শৌকত বেরা ও সৈকত মান্না জলে পড়ে গিয়ে তলিয়ে যায়, আর দুইজন সমরেশ বাগ ও সৌরভ ধারা তারা কোনো ক্রমে পাড়ে উঠে আসতে পারে। মর্মান্তিক এই ঘটনায় গতকাল থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পুলিশ প্রশাসন, কাল রাত থেকেই ডুবুরি নামিয়ে উদ্ধারে কাজ চালায়। আজ ঘটনাস্থলে আসেন জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার ও শ্রী রাকেশ সিং এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান। তারা ঘটনাস্থলে গিয়ে কাজের তদারকি করেন এবং নিখোঁজ দুইজনের বাড়ির লোকেদের সঙ্গে গিয়ে কথা বলে তাদের সান্ত্বনা দেন। প্রত্যেককেই জানান জোর কদমে উদ্ধার কাজ চলছে, চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, দ্রুত তাদের উদ্ধার করা যাবে এই আশা তারা রাখছেন। আমজাদার রিপোর্ট, NTV DW। ঘটনাটা ঘটেছে, দেখলাম যে আপনি নিজে সশরীরে সেখানে এসেছেন, জামালপুর থানার পুলিশ সেখানে রয়েছে, এই মুহূর্তে স্যার স্ট্যাটাস থেকে আপডেটটা কি একটু বলুন। গতকাল রাত্রি থেকেই দুজন নিখোঁজ আছে, তো গতকাল আমরা লোকাল মানুষজনের তাদের সহায়তায় আমরা নদীতে আমরা নামিয়েছিলাম আমাদের টিম, এবং আজকে সকালে ডিস্ট্রিক্ট থেকে আমাদের টিম পাঠানো হয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা টিম আছে, তো তারা বোট নিয়ে তারা সকাল থেকেই তারা চেষ্টা করছেন ছেলে দুটিকে খোঁজার। তো এই মুহূর্তে এখনও তারা পাওয়া যায়নি, আমরা তাদের বাড়ির লোকজনের সাথেও কথা বললাম, খুব স্বাভাবিকভাবেই তারা প্রচণ্ড ভেঙে পড়েছেন, ব্যাপারটা খুব মর্মান্তিক। আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণরূপে চেষ্টা করছি যে ওদেরকে উদ্ধার করার জন্য, এখন দেখা যাক একটা শুধু সময়ের অপেক্ষা কখন আমরা তাদেরকে উদ্ধার করতে পারি। ঘটনাটা এখানে ঘটে গেছে, আপনি নিজেও আজকে সেখানে এসেছেন, আমরা দেখলাম যে বাড়ির লোকের সঙ্গে কথাও বললেন গিয়ে, এই মুহূর্তে পরিস্থিতি কী কী বুঝছেন? দেখুন, খুব স্যাচুটিক ছেলেটা নার্সিং ট্রেনিং 4 বছর করেছিল, তাকে যে ঘটনা ঘটেছে আমাদের দক্ষ সেখানে পক্ষ থেকে যত রকম মানে আমাদের সহযোগিতা করার আমরা কিন্তু সে সহযোগিতা করছি। এখানে বিডিও সাহেব, ওসি সাহেব এবং টোটাল থানার স্টাফ এবং আমাদের ওখানের প্রধানের স্বামী থেকে এখানে লোকাল মানুষ জনপ্রতিনিধিরা প্রত্যেকে কিন্তু সহযোগিতা করছে। এখন আমরা বডি পাইনি, প্যাথেটিক, এবং আমরা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি উদ্ধার করতে পারবে। ডুবুরি কি নামানো হয়েছে? হ্যাঁ, ডুবুরি কাল রাত্রি মানে ভোরবেলা 2 থেকে নামানো হয়েছে আসানসোল থেকে, এবং আমাদের জেলা প্রশাসন থেকে সকলে মিলে যত রকম সহযোগিতা সহযোগিতার মধ্যে আমরা চেষ্টা করছি সেটাকে ইয়ে করার। আমরা এখানে টোটালি সারা রাতই পুলিশ প্রশাসন এখানে আছেন এবং সাধারণ মানুষও আছে, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কারণ যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, কিছু করার নেই, যে কোনো প্রকারে কোথায় আছে সেটা ডুবুরি দিয়ে আমাদের চলছে, দেখা যাক। আমরা প্রায় রেগুলারই ওই বিকালে গ্রাউন্ডে গিয়ে সবাই আড্ডা মারি একসাথে। কোন গ্রাউন্ড? জোতচাঁদ গ্রাউন্ডে গিয়ে এবার আমাদের প্ল্যান হলো যে আমরা ওপার ঘুরতে, এবং আমরা এর আগেও গিয়েছি, পাঞ্চিপুরেই গিয়েছি আমরা। কতজন মিলে? আমরা 3-4 জন যখন যেমন হয়েছে গিয়েছি, ঠিক আছে, গিয়ে কালকেও সেই রীতিমতো গিয়েছিলাম আপনার ওই 6টা নাগাদ, ঠিক আছে। গিয়ে এবার ফেরার পথে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, আমরা পাড়ের কাছেই এসে গিয়েছিলাম, এবার নদীতে ওইখানটার এতটাই স্রোত ছিল মানে জল ঢুকে গিয়েছিলো নৌকোটা, আর নরমরি করার জন্য আরও বেশি জলটা ঢুকেছিলো, সেই জন্য নৌকোটা ডুবি হয়ে গেছে। কোন এলাকায় হয়েছে ঘটনাটা? জোতচাঁদ। কটার সময় বেরিয়েছিল? আমরা 6টার সময় বেরিয়েছিলাম। তাদের মধ্যে কীভাবে কজন তলিয়ে গেল? দুজন তলিয়ে গেছে, আর আমরা আমি আর সৌরভ দুজনে উঠতে পেরেছি। কী করে ঘটনাটা ঘটলো? জল ঢোকার কারণে মানে নৌকাটা ডুবি হয়ে গেল। তার পরবর্তী? তারপরে এবার আমরা পাড়ে কোনো রকমে উঠেছি, উঠে এবার মানে চারদিকে সব হামডাক করছি, তারপর পাশে জেলেরা ছিল ওরা মাছ ধরছিল, ওরা নৌকো নিয়ে এসেছিলো, পাড়েও 2-1 জন ছিল। কটার সময় বেরিয়েছিল এই পাইকপাড়া ঘাট থেকে? আমরা বেরিয়েছিলাম আপনার ওই 6টা নাগাদ, সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যা 6টা নাগাদ। চারজনে মিলে বেরিয়েছিল? হ্যাঁ, চারজনে মিলে বেরিয়েছিল। কিসে করে বেরিয়েছিল? পানসি করে, পানসি নৌকা দিয়ে। কটা নাগাদ ঘটনাটা ঘটেছিল? তার কিছুক্ষণ পরে মানে 6:30 এরকম ঘটে। তোমরা পানসি নৌকাতে করে কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছিলে? আমরা জোতচাঁদ থেকে ফতেপুর ঘাটে গিয়েছিলাম, ঠিক আছে, গিয়ে ওখান থেকে মুজিপুরে আমরা ঘুরতে গিয়েছিলাম, গিয়ে ফেরার পথে 1 ঘন্টা ঘুরবে। তারপর দুজন কি একদমই মানে তলিয়ে যায়? হ্যাঁ। কী নাম ওদের? ওদের একজনের নাম সৌগত বেরা,
আর একজনের নাম সৈকত মান্না। এরা কি কোনো স্টুডেন্ট ছিল? সৌগত স্টুডেন্ট থাকেনি, ও এইচএস দেওয়ার পর ওর বাবার সাথে চাষবাস করছিল, প্লাস ওর বাবার কাঁচা আনাজের বিজনেস আছে, বাবার সাথে হাত লাগিয়ে গেছিলো বিজনেসে। কত বয়স হবে সৌগত? কত হবে? একুশ, উনিশ থেকে একুশের ভিতরে হবে, ঠিক অ্যাপ্রক্স বলতে পারছি না আমি। আরেকজন? আরেকজন সৈকত, ও ব্যাঙ্গালোরে নার্সিং করছিল, ঠিক আছে, এবার ওর বাবার শরীর খারাপ হওয়ার জন্যে ও ওখান থেকে এসেছিল, কমপ্লিট হয়ে গেছে নার্সিং আপনার ফেব্রুয়ারি মাস করে ও এসেছে। ঘটনাটা বেড়াতে গিয়েছিলাম নদীর ওপারে। কতজন মিলে? চারজন মিলে। কোথা থেকে কোথায় পর্যন্ত? আমাদের এই পার থেকে ওই পার পর্যন্ত গিয়েছিলাম। তারপর বাড়ি আসার পথে ঠিকঠাক আছে, প্রচুর জোরে সাঁত দিল, ওইখান থেকে আস্তে আস্তে এসে ঠিকঠাক আছে দাঁড়ানো আর কি। আমরা তিনজনে চেপেছিলাম সমরেশ আর কি, কে দড়িটা বললাম আমরা দিয়েছিলাম, ট্রেনটাকে নিয়ে যাই। আর ঠিক আছে তো নুন করে ঠিক আছে, ট্রেনটাকে নিয়ে গেল। এবার চারজনে চেপে পড়লাম আর কি, ও চেপে পড়লো, দিয়ে সবাই নড়াড়ি করতে ভয় থেকে নড়াড়ি করতে করতে দুপাশ দুপাশ দিয়ে জল চলে গেল, দুপাশ দিয়ে জল চলে গেলে সমরেশ সৈকত মান্নাকে আর কি আগের দিকে ছুঁড়ে দিয়েছিল চালিয়ে। তো আমি সাঁতারে 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 দেখছি আমার আমার পাটা একজন ধরেছিল, তারপর আর মধ্যাহ্ন বলতে গেছিল আর কিছু খুঁজে পাচ্ছি না। তো আমি জামাকে পাড়ে উঠেছি সাঁতারে, তারপর পাড়ে উঠে গেছি একজন ভেসে যাচ্ছে। কে ভেসে যাচ্ছিল ওটা কে বুঝতে পারে না, সৈকত নাহলে সৌগত যেভাবে ভেসে যাচ্ছে। একটা মাঝি ছিল, মাঝিকে বলছিলাম বাঁচাও বাঁচাও, ছেলে বাঁচাও, বললো কাদের ছেলে রে ওটা বাড়ি। বলছি আর তিন মিনিট পর সময় দিচ্ছে আস্তে আস্তে উঠে যাচ্ছে, ওষুধ হচ্ছে ধোয়া হাঁটতে হয়। কজন মিলে বেরিয়েছিলে তোমরা? চারজন। বেড়াতে বেরিয়েছিলে? কোথায় গেছিলে? ফতপুরঘাট। ফেরার পথে হয়েছে ঘটনাটা? ঘটনাটা ফেরার পথে ঘটনাঘাত হয়েছে। ঘটনাটা ঘটনাটা অত তার মনে নেই, তো ছটা দশ কুড়ি রাম। কজন তলিয়ে গেছে ওই নৌকা ডুবে? দুজন তলিয়ে গেছে দমতরে চলে। এখন কি খোঁজাখুঁজি চলছে? তো সেটা আমি জানি না, আমি তো যাই। যে দুজন তলিয়ে গেছে তাদের নাম? সৈকত মান্না, সৌগত বেরা। কেউ স্টুডেন্ট ছিল এদের মধ্যে? স্টুডেন্ট ছিল হয়তো, সৈকত মান্না মেডিকেলে পড়ছিল। কোথায়? হায়দ্রাবাদে। ও কি প্যারামেডিকেল কিছু পড়ছে? হ্যাঁ, প্যারামেডিকেল কিছু পড়ছে। আর সৌগত এইচএস দিয়ে কাজ করছিল। আর তোমরা তোমরা দুজন আর কে কে ছিলে? আমরা সমরেশ পাচ্ছি। তোমার নাম? সৌরভ ধর।